Assalamualaikum. Welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো। সো দেখতেই পারতেছেন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নাস্তা মানে চা বিস্কিট খাইছি আর তারপরে জোহরের নামাজ পড়ছি, কারণ আমরা এত লেট ঘুমাচ্ছি। ওই যে এরা মক্কা কাবা থেকে আসতে আসতে লেট হয়ে যাচ্ছে, যায় প্রতিদিনই যায়, 3টা সাড়ে 3টার মতো হয়ে যায়। তো এসে আমরা ঘুমাই না, ফজরের নামাজ পড়ে একেবারে ঘুমাই। তো 5:30 5টার সময় ফজরের নামাজ হয়, ঘুমাতে ঘুমাতে 5:30 তো লেট উঠে আজান হয়ে যায়। তো আমরা জোহরের নামাজটা পড়ে এই তো বাইর হইলাম, কিছু খুঁটিনাটি শপিং আমাদের দরকার, ফ্রুটস লাগবে, কারণ এখানে এত গরম মানে খাবার দাবার আমাদের কিছুই ভালো লাগতেছে না। তো ভাবলাম ফ্রুটসই খাই, কিছুই মজা লাগে না, কোনো কিছুই আমাদের কেউরই পছন্দ হয় না, ভালো লাগে না। কিনে নিয়ে আসি কিন্তু ঘরে এসে খাওয়া যায় না, ওইখানে বসে খেতে গেলেও ওই খাবারগুলো নিয়ে কিনে ফেলি, খাওয়া পরে খেতে পারি না, খাওয়া যায় না, মজাই লাগে না। তো আজকে আসছি আমরা ফ্রুটস নিব, অনেকগুলো ফ্রুটস। তো সাথে আমার হাজবেন্ড আর আমার ফ্রেন্ডের মা। তো দেখি আমরা কি কি নেওয়া যায়, এখানে তো ভালো ফ্রুটস দেখা যাচ্ছে আর জিনিসপত্রের অনেক দাম, এখানে সত্যি অনেক দাম জিনিসপত্রের, মানে ডাবল দাম লাগিয়ে রাখে ওরা, ওরা বুঝে আমরা বাইরে থেকে আসছি আর ডাবল ডাবল প্রাইস লাগিয়ে রাখে। সো এই তো আমরা চিন্তা করলাম যেহেতু এখানে অনেক গরম, তো আমাদের এরকম ফ্রুট ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়াই ভালো, নাহলে আমরা অসুস্থ হয়ে যাব। এই যে খাবারগুলা রেস্টুরেন্টের খাবার বাইরে যে থেকে টেকে থেকে নিয়ে আসে, এগুলো আমরা খেতেই পারতেছি না, আমাদের কেউরই ভালো লাগতেছে না। সেই তো ঘরের জন্য বিস্কিট, বাচ্চাদের জন্য ক্রিপস, তারপরে সব ধরনের ফ্রুটস নেওয়া আছে এখানে, গ্রেপস, অরেঞ্জ, আপেল, ম্যাঙ্গো, যা যা আর কি আমাদের ভালো লাগতেছে আমরা সব কিছু নিচ্ছি। আর এখানে অনেক কিছু বাঙালি জিনিসও আছে, তো আমি বাঙালি পটেটো ক্র্যাকস দেখছি, ওইটাও নিচ্ছি, পটেটো ক্র্যাকার্স খাওয়ার জন্য। এই তো সব কিছু মিলিয়ে আমাদের দিন খুবই ভালো যাচ্ছে। সকালকে আমি ভিডিও দিতে পারি নাই, কারণ বিজি থাকি, মানে বুঝতেই পারতেছি নোংরার জন্য আসছি, তো এমনি টাইম চলে যায়, ওখানে গেলে কিভাবে ঘন্টার ঘন্টা কেটে যায় আমরা মানে বলাই যায় না। সো ভিডিও করতেছি একটু একটু করে, কিন্তু দিবার এডিট করার সাউন্ড দেওয়ার টাইমই পাচ্ছি না। তো আজকে সেকেন্ড ডে, আজ যে ভিডিওটা আমি আপলোড করছি এটা সেকেন্ডের ভিডিও, ফার্স্টের ভিডিও আমি আপনাদের সাথে অলরেডি আপলোড করে নিয়েছি। তো প্লিজ আপনারা দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দিনগুলো যেন খুব ভালো ভালো কেটে যায়। সো এই তো বাজার করে চলে আসছি, এখন লিফটে উঠছি আমাদের রুমে যাওয়ার জন্য। বাইরে এত গরম লাগে, আমাদেরকে বেশি সময় বাইরে থাকা সম্ভবই না। সো যত জলদি পারি আমরা বাইরে থেকে চলে আসি, ঘরে এসে এই তো ঘরেই বেশি থাকি, আর নাইলে আমরা কাবা শরীফেই বেশি থাকি। সো এখন মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে ওযু করে এখন মাগরিবের নামাজ পড়তে আমরা আরাম শরীফে যাচ্ছি। সবাই মিলে দেখতেই পারতেছেন আমাদের সাথে সাথে অনেক মানুষ যাচ্ছে। সো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, সবাই দিনের জন্য নামাজ পড়ার জন্য কাবা শরীফের দিকে যাচ্ছে, মানে খুবই ভালো লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা দেখতেই পারতেছেন। আজান হবে, হওয়ার সাথে সাথে সবাই নামাজের জন্য যেদিক দিয়ে আমরা হাঁটতেছি ওখানেই বসে যাবে নামাজ পড়তে। তো আজকে আমাদের সাথে এটা হলো কারণ আমরা লেট বাইর হয়েছি, তো আমরা আর কাবা শরীফে যেতে পারি নাই, টাইম মানে নামাজ মিস হয়ে যাবে। তো আমরাও সাথে সাথে আজকে এই যে স্ট্রিটে বসে গিয়েছি নামাজ পড়ার জন্য সবার সাথে, আর এই দৃশ্যটা অসাধারণ, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ।
দেখেন সবাই মিলে আমরাও বেশ বসে গিয়েছি। আমার কাবা শরীফ যেতে যেতে টাইম নামাজ শেষ হয়ে যাবে, জামাতে নামাজ পড়া যাবে না। স্যার দেখতেই পারতেছেন সব থেকে দোকান থেকে সবাই বের হয়ে স্ট্রিটে নামাজ পড়ার জন্য চলে যাচ্ছে লোক। এগুলো দেখে বোঝা যায় যে এখনো দুনিয়াতে অনেক মানুষ দিনের প্রতি আছে, আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এভাবে সবাইকে দিন বোঝার তৌফিক দান করেন। আমি আলহামদুলিল্লাহ, আমরা অলমোস্ট চলে আসছি হেরাম শরীফে। তো এখন সবাইকে এখানে রেখে, ভিতরে আমরা রেখে আমি আর আমার ফ্রেন্ড আসছি কিছু খাবার নিতে, মানে নিতে না, আমার ফ্রেন্ডের খিদা লাগছে, ও একাই খাবে, সো এর জন্য আমরা একটু আসছি এখানে। তো ওরা অনেক মনে চাইতেছে ফিশ বার্গার খাবে, তো ও ফিশ বার্গার অর্ডার করছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াটার পিক করার জন্য। তো ওর একটু পরে পরেই খিদা লেগে যায়, করে কিছু খায় না, বাইরে আসলে ওটা খাবে এটা খাবে, তো এর জন্য কিছু নিচ্ছি। তারপর এখান থেকে আমরা বাইর হয়েছি, আমরা কাবা শরীফে আবার যাব। তো হঠাৎ দেখি মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, বুঝলাম না কি। পরে দেখলাম এটা এখানে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আসছে, আছে, ফ্রি খাবার দিচ্ছে। তো সেটা এক্সপিরিয়েন্স করতে আমরাও তাদের সাথে দাঁড়িয়ে গেলাম লাইনে, আজকে লাইনে দাঁড়িয়ে ফ্রি খাবার নিয়ে যাব লঙ্গরে দাঁড়িয়ে। তো জীবনের প্রথম লাইনে দাঁড়িয়েছি খাবার নেওয়ার জন্য, দেখা যাক নিতে পারি কি না। সো মানে সরম সরমও লাগতেছিল, প্রথমে শাই ফিল হচ্ছিল, পরে দেখলাম না সবাই দাঁড়িয়ে আছে, সো আমরা দাঁড়ালে এখানে সমস্যা কি, আর দেখি ফ্রি কি খাবার পাওয়া যায়। সো এই তো, আর প্রথমে তো সুন্দর সবাই লাইনে দাঁড়িয়েছিল, পরে মাই গুডনেস, যেরকম বাংলাদেশে কোনো শৃঙ্খলাবোধ নাই, লাইনে দাঁড়ায় কিছু দিলে মানুষ পিছন থেকে দৌড়ে এসে ছিনা ঝাপটা করে নিয়ে যায়, এক্স্যাক্টলি সেম এরকম এখানে ছিল। প্রথমে লাইনে দাঁড়িয়ে পরে খাবার নেওয়ার সাথে আনার সাথে সাথে মানুষ সামনে দিয়ে এসে, আমি ওই জিনিসটা ভিডিও করতে পারি না, এত ধাক্কা মুক্কা মানুষ দিচ্ছিল, ফোনটা পড়ে যাবে এই বয়ে ফোনটা বন্ধ করে আমি পকেটেই রেখে দিলাম। তারপরেই দেখেন অনেক মানে লড়াই করার পরে আমরাও পেলাম দুই বক্স, ওগুলা বিরিয়ানি ছিল, খুব ভালো ছিল বিরিয়ানিগুলা। তারপরে এই তো আমরা হেরাম শরীফের ভিতরে চলে আসছি, আমাদের বাচ্চাদের পাশে যেখানে ওদের রেখে গিয়েছিলাম। তারপরে এই তো এশার নামাজ হচ্ছে, সবাই মিলে এশার নামাজ পড়তেছে, অলরেডি ফরজ পড়া শেষ, তো যাদের সুন্নত রয়ে গিয়েছে বাকিটা সবাই শেষ করতেছে। আর আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগে এখানে, মানে কি বলবো, যেদিকে থাকাই শুধু ভালোই লাগে, সুন্দরই লাগে। আর গরম এই জন্য, ওই যে দেখতে পারতেছেন এদিক দিয়ে পানি বের হতেছে, ঠান্ডা ঠান্ডা কুলার চলতেছে, মানে খুবই ভালো লাগে। এত যে শান্তি এই জায়গায়, যারা আসছে তারাই বুঝতে পারে, আলহামদুলিল্লাহ এত শান্তি, মানে এরকম শান্তি মনে হয় দুনিয়ার আর কোনো জায়গায় নাই, এত শান্তি এই জায়গায়। এই জন্য এত মানুষ এখানের বাইরে, এত গরম এখানে ঢুকার সাথে সাথে যে শান্তি, এত আরাম দুনিয়ার কোনো জায়গায়ও পাবেন না। এত ভালো লাগতেছে, দেখেন আমি ভিডিও করতেছি, এত শান্তি, মানে কি বলবো, আল্লাহর আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এখানে এনেছে। আল্লাহ যেন বার 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 আমাদেরকে এখানে আনে, এখানে আনার সৌভাগ্য দেন করেন সবাইকে, শুধু আমাদেরকে না, আল্লাহ সবাইকে, যারা যারা চান মন থেকে, আল্লাহ যেন সবাইকে এখানে আনে, একবার হলেও আনার সুযোগ দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আর দেখেন ক্লিন হচ্ছে, ক্লিনের দৃশ্যটা এখানে এত সুন্দর, আমি শুধু ভিডিওতে দেখছি, আজকে সামনাসামনি দেখছি, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তারপরে কি হলো, আমরা তিন মহিলা আমরা এখন ভিতরে যাব কাবা শরীফের, এখানে আমরা উমরা করব না, তাওয়াফ করব। তাই মানে যা ছেলেদের ঢুকতে দেওয়া হয় না, যদি এহরাম না পড়া হয়, তো আমাদের হাজবেন্ডের এহরাম পড়া ছিল না, সেজন্য বাচ্চাদের সাথে ওদের
আমরা হোটেলে পাঠিয়ে দিয়েছি আর আমরা তিনজন এখন এখন কাবা শরীফে যাচ্ছি আল্লাহর ঘরের কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এত আল্লাহর কি বলবো আল্লাহকে যে আমাকে এখানে বারবার আসার সুযোগ দিচ্ছেন, প্রতিদিন আসতেছি প্রতিদিন আসি, মানে এত ভালো লাগে। রাত 2-3 হয়ে যায় এখানেই থাকি আমরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে এই দৃশ্য কত সুন্দর, কি বলবো, কিছু বলার ভাষা নেই, খুব সুন্দর খুব সুন্দর। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন আল্লাহ যদি আপনাদের তৌফিক দেন একবার হলে এখানে আসেন, আল্লাহর কাছে বলেন এই আশাটা রাখেন, আশা আল্লাহ নিশ্চয়ই আপনাদেরকে আনেন, আল্লাহ ভিতরটা দেখেন যে সত্যি আপনাকে আপনি এখানে আসতে চান কি না। আপনি যদি সত্যি এখানে আসতে চান আল্লাহ আপনাকে যে কোনোভাবে এখানে নিয়ে আসবে ইনশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যখনই কাবা শরীফ দেখবেন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি আলহামদ। দুনো হাত দিয়ে এভাবে জোরে জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাই দোয়া কবুল করুন, সবাইকে আনার তফিক দান। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ শরীক লাহ লাহুল মুলক লাহুল হামদ ওয়া লা কুল্লু শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নাকা হামিদুল আফু ওয়া মাগফুর, আস্তাগফিরুল্লাহ ইন্না আলা গফুরুর রহিম। আর বার বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বল, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আমরা যে ভুল করছি আমাদের সবাইকে ভুলের মাফ করছি, বার বার আল্লাহুম্মা ইন্নাকা হামিদুল আফু ওয়া মাগফুর আনি, যত পারেন আস্তাগফিরুল্লাহ বলেন যত পারেন। আমি যখনই দেখি আল্লাহর পর আমার চোখের সামনে আমি পাগল হয়ে যাই, আমি এত ইমোশনাল হয়ে যাই। যদি দেখতেন আপনারা আমাকে সামনে মানে বুঝতে পারবেন আমি মানে আমি কী বলবো, আমার এত কান্না আসে দেখে আমার ভিতরটা পুরো ইয়ে হয়ে যায়, আল্লাহর গড় দেখলে আমি এত ইমোশনাল হয়ে যাই। আর কারো কাছে কান্নার দরকার নেই, আল্লাহর কাছে কাঁদবে, যা ভিতরে আছেন আল্লাহকে বলেন, আল্লাহ ছাড়া কেউ দিবার মালিক নেই, ওনাকে বলেন, ওনার কাছে সব কিছু বলেন, কেঁদে কেঁদে বলেন, উনি সব কিছু আমাদের দুনিয়াতে মানে আমাদের যদি কেউ ভালোবাসে সব থেকে বেশি তাহলে আমাদের আল্লাহ আর কেউ না। তো আল্লাহকে বলেন যা দরকার, যা চাই, গুনাহ করছেন যা করছেন আল্লাহর কাছে চান, আল্লাহ একবার দুবার তিনবার চারবারের সময় আপনাকে মাফ করবেন, আপনাকে আপনাকে দিবেন যে কোনোভাবে আপনি যা চান। আলহামদুলিল্লাহ তারপরে তো চলে গিয়েছিলাম, ওইখানে তাওয়াফ করছি, এগুলো আমি আর ভিডিও করি নাই। তারপরে অনেক রাত হয়ে গিয়েছে, ঘরে যারা হোটেলে আছে তারাও খাবার দাবার খায় নাই, আমরা আমাদের জন্য খাবার অর্ডার করছি। সো আমি বাংলাদেশি হোটেলে আসছি, ওইখান থেকে আমার যা যা ভালো লাগছে মাছ ডাল ভর্তা যা যা পছন্দ হয়েছে আমি অর্ডার করছি আমাদের জন্য, অর্ডার করে তারপরে ওরা দিয়ে দিয়েছে খাবার, ভালোই লাগছে। বাঙালি মানুষ দেখলে আমার ভালো লাগে, কথা বলি তো খুবই ভালো লাগে, এখানে শুধু বাঙালি আর বাঙালি, বাঙালি আর বাঙালি, আমার মনে হয় আমি বাংলাদেশে আসছি এরকম মনে হয়। তারপরে দেখেন একটা বিড়াল লাইক আমার ফ্রেন্ডের বিড়ালের মতো, আমি বলতেছিলাম আমার ফ্রেন্ডকে মিমি দেখ সিম্বার মতো লাগতেছে, ও বলতেছে হ্যাঁ ও তুমি মনে করছিল সিম্বার মতো। তারপরে ওরাও খাবার নিতেছে, ওরা যা যা খায় পাকিস্তানি ফুড এইগুলা নিতেছে। দেখেন মতো এতটুকু, সবাই ভালো থাকুন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করতেছি, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফিজ।